কিছু কিছু হোমিওপ্যাথি ঔষধের সামান্যতম ক্রিয়ার পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো মনে রাখা খুবই কষ্টসাধ্য। যদি এই পার্থক্যগুলো পাশাপাশি রেখে মনে রাখা যায় তাহলে কষ্ট কিছুটা কম হয় এবং ঔষধ নির্বাচন করতে ভুল হয় না। আজকের ভিডিওতে এই ঔষধের ক্রিয়ার সামান্যতম পার্থক্যগুলো এমনভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে মনে রাখতে কোনো অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই যে ঔষধের ক্রিয়ার পার্থক্য, এই পার্থক্য থেকে আমি একেবারে 20টি লক্ষণ আপনাদের সামনে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে শোনাবো। তো আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা এই 20টি লক্ষণ ভিডিওটি না টেনে যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে, বিশেষ করে ঔষধ নির্বাচনের সময় কিন্তু খুবই সুবিধা হবে। তো প্রথমেই বলি ধমক বা বুলি থেকে নাম্বার ওয়ানে রয়েছে ধমক দিলে কাঁদে। এই যে ধমক দিলে কাঁদে কিন্তু আমাদের পালসেটিলের রুগীরা। নাম্বার টুতে রয়েছে ধমক দিলে হাসে, একবারে ঠিক উল্টো কল, গ্রাফাইটিসের রুগীরা। নাম্বার থ্রিতে রয়েছে ধমক দিলে রেগে যায়, সে অ্যাপিসমেলের রুগীরা এবং সাইলিসের রুগীরা। এবার স্রাব বা ডিসার্স থেকে বলি নাম্বার ফোরে রয়েছে সমস্ত স্রাব সাদা, একেবারে ধবধবে সাদা হচ্ছে আমাদের ক্যালিমিউরের রুগীদের স্রাবগুলো সাদা হয়। নাম্বার ফাইভে রয়েছে সমস্ত স্রাব কালো, সে ইল্যাপস কলের রুগীরা। এই যে ইল্যাপস কলের রুগীদের সমস্ত স্রাবগুলো কিন্তু কালো বর্ণের হয়। নাম্বার সিক্সে রয়েছে সমস্ত স্রাব হলদে বর্ণের, হচ্ছে অ্যালুমিনের রুগীরা। অ্যালুমিনের রুগীদের সমস্ত স্রাবগুলো কিন্তু হলদে বর্ণের। নাম্বার সেভেনে রয়েছে সমস্ত স্রাব মাংস পচা দুর্গন্ধযুক্ত, হচ্ছে সরিনামের রুগীদের। তো দেখুন একেবারে পার্থক্যগুলো একেবারে কাছাকাছি। এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো যদি ভালো করে বুঝে রাখা যায় তাহলে ঔষধ নির্বাচন করতে ভুল হওয়ার সম্ভাবনা নয়, একেবারেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এবার নেক্সটে কান্না থেকে বলি নাম্বার এইটে রয়েছে কান্নায় দুঃখ প্রকাশ করে, হচ্ছে আমাদের পালসেটিলের রুগীরা। পালসেটিলের রুগীরা যখন কাঁদে তখন সেই কান্নার মাধ্যমে তার দুঃখটাকে প্রকাশ করে। নাম্বার নাইনে রয়েছে কান্নায় ক্রোধ প্রকাশ করে, রাগ প্রকাশ করে, একেবারে ঠিক উল্টো লক্ষণের মতো, এটা হচ্ছে সাইলিসের রুগীরা। এবার চোখের মণি থেকে বলি নাম্বার টেনে রয়েছে চোখের মণি নীল বর্ণ, একেবারে নীল আকৃতির হচ্ছে আমাদের প্রনিমের রুগীরা। এবার নাম্বার ইলেভেনে রয়েছে চোখের মণি কালো বর্ণের, রয়েছে আয়োডিয়ামের রুগীরা। এবার অস্থিরতা থেকে বলি শারীরিক অস্থিরতা প্রকাশ পাচ্ছে রাস্টাক্সের রুগীরা। নাম্বার থার্টিনে রয়েছে মানসিক অস্থিরতা প্রকাশ পাচ্ছে আর্সেনিকাম অ্যালবামের রুগীরা। এইগুলো যদি আমরা তফাৎ না করতে পারি তাহলে কিন্তু আমাদের ঔষধ নির্বাচন করতে ভীষণ ভুল হয়ে যাবে। শরীরের বডির অস্থিরতা প্রকাশ পায় আমাদের রাস্টাক্সের রুগীরা, আবার মানসিক অস্থিরতা প্রকাশ পায় কিন্তু আর্সেলবার রুগীরা। এই যে অস্থিরতা অনেক রেমিডিসে আছে কিন্তু কোনটায় কোন অস্থিরতা প্রকাশ পায় এটা যদি মনে রাখা যায় তাহলে ঔষধ নির্বাচন করতে ভুল হয় না। এবার স্নান থেকে বলি নাম্বার ফোরটিনে রয়েছে গরম কাতর কিন্তু স্নান অপছন্দ। গরম কাতর হওয়া সত্ত্বেও রুগীরা স্নান পছন্দ করে না আমাদের কিন্তু সালফারের রুগীরা। নাম্বার ফিফটিনে রয়েছে শীতকাতর তবুও স্নান করতে পছন্দ করে সরিনামের রুগীরা। তাহলে দেখুন এই যে দুটো, এই যে সালফার এবং সরিনাম, এটা কিন্তু দুটোই শক্তিশালী অ্যান্টিসোরিক ঔষধ। এই দুটো রুগীর পার্থক্যগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। এবার ফাটা থেকে বলি নাম্বার সিক্সটিনে রয়েছে ঠোঁটের কোণে বেদনাবিহীন ফাটা অ্যাসিড নাইট্রিকামের রুগীদের। এই যে ঠোঁটের কোণে ফাটে, অনেক রেমিডিস আছে, এই যে ঠোঁটের কোণে ফেটে যায় সেই ফাটায় কিন্তু কোনো বেদনা থাকে না অ্যাসিড নাইট্রিকামের রুগীদের। নাম্বার সেভেন্টিনে রয়েছে ঠোঁটের কোণে বেদনাযুক্ত ফাটা, এই যে ঠোঁটের কোণে যে ফাটা থাকে সে ফাটায় কিন্তু বেদনা থাকবে আমাদের ন্যাট্রামিউর এবং গ্রাফাইটিসের রুগীদের। এবার খাদ্য থেকে বলি আকাঙ্ক্ষিত খাদ্যে তৃপ্তি পালসেটিলের রুগীরা। পালসেটিলের রুগীরা যখন রোগাক্রান্ত হয় তখন যে খাদ্য আকাঙ্ক্ষা করে, যে খাদ্য খাওয়ার জন্য মনে ইচ্ছা প্রকাশ করে সেই খাদ্য খেলে কিন্তু মনে তৃপ্তি আসে। নাম্বার নাইনটিনে রয়েছে
আকাঙ্ক্ষিত খাদ্যে অতৃপ্তি হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকমে রোগীদের। আর্জেন্টাম নাইট্রিকমে রোগীরা যে খাদ্য আকাঙ্ক্ষা করে সে খাদ্য খেয়ে কিন্তু তাদের তৃপ্তি মেটে না। নাম্বার 20 রয়েছে আকাঙ্ক্ষিত খাদ্যে বৃদ্ধি। যে খাদ্যটা আকাঙ্ক্ষা করে খাওয়ার জন্য চায় সে খাদ্য যদি খায় তাহলে কিন্তু রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে টিউবারকুলিনামের রোগীদের। তাহলে আমি একেবারে সুন্দর করে আপনাদের ব্যাখ্যা করে শোনালাম। আপনারা কষ্ট করে যদি এগুলো মুখস্থ করে রাখতে পারেন তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুবই সুবিধা হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।